পাটুরিয়ায় কভার্ড ভ্যান সহ নয়টি যানবাহন নিয়ে ফেরি ডুবি, ২০ জনকে জীবিত উদ্ধার। ঘটনাস্থলে হামজা ও রুস্তম, দুটি তদন্ত কমিটি গঠন। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন একপাক্ষিক ও পাতানো বলছে টিআইবি। উচ্চ আদালত চাইলে অবৈধ সংসদ বাতিল করতে পারে, অভিমত বিএনপির। পররাষ্ট্রমন্ত্রীর সাথে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক, নির্বাচন নিয়ে প্রশ্ন তোলেননি পিটার হাস, সম্পর্ক এগিয়ে নেওয়ার প্রত্যাশা। দেখছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত, পাটুরিয়া দৌলতদিয়া নৌপথে নয়টি যানবাহন নিয়ে ডুবে যাওয়া রজনীগন্ধার নামে ফেরির ২০ জনকে উদ্ধার করা হয়েছে। এখনও নিখোঁজ ফেরির সেকেন্ড মাস্টার হুমায়ুন কবির। এ ঘটনায় আলাদা দুটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। বুধবার সকাল সাড়ে ৮টার দিকে মানিকগঞ্জের পাটুরিয়া দৌলতদিয়ায় ডুবে যায় রজনীগন্ধা নামের একটি ফেরি। পাটুরিয়া ঘাটের ৫ নম্বর ঘাটের কাছে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন পিআইডব্লিউটিসির কর্মকর্তারা। প্রত্যক্ষদর্শীরা জানায়, মঙ্গলবার রাত ১টার দিকে রাজবাড়ির দৌলতদিয়া ফেরিঘাট থেকে কভার্ড ভ্যান ও পিকআপ সহ নয়টি যানবাহন নিয়ে মানিকগঞ্জের পাটুরিয়া ঘাটের উদ্দেশ্যে ছেড়ে আসে রজনীগন্ধা। তবে ঘন কুয়াশায় পথ দেখতে না পেয়ে মাঝ নদীতে আটকে ছিল ফেরিটি। সকালে কুয়াশা কেটে গেলে তীরে ফেরার সময় ৫ নম্বর ঘাটের কাছে বাল্ক হেডের ধাক্কায় ফেরিটি ডুবে যায়। যাত্রীরা বলছেন, দীর্ঘ সময় ধরে ফেরিতে পানি প্রবেশ করেছিল তাৎক্ষণিকভাবে ৬ যাত্রী এবং পরে আরও ৪ জন সহ মোট ২০ জনকে উদ্ধার করা হয়েছে। উদ্ধার অভিযান চালাচ্ছে উদ্ধারকারী জাহাজ হামজা ও রুস্তম ও নৌবাহিনীর ডুবুরি দল। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে একপাক্ষিক ও পাতানো প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ উল্লেখ করে নির্বাচন অবাধ ও অন্তর্ভুক্তিমূলক হয়নি বলে মনে করে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি। সকালে রাজধানীর মাইডাস সেন্টারে নির্বাচন প্রক্রিয়া ট্র্যাকিং শীর্ষক টিআইবির গবেষণা প্রতিবেদনের প্রাথমিক ফল উপস্থাপনকালে এ তথ্য জানানো হয়। টিআইবি বলছে, এই নির্বাচন প্রক্রিয়ার আইনগত বৈধতা নিয়ে হয়তো চ্যালেঞ্জ হবে না, তবে গণতান্ত্রিক নৈতিকতার মানদণ্ডে এই নির্বাচন চিরকাল প্রশ্নবিদ্ধ থাকবে, যা গণতন্ত্রের জন্য অশনি সংকেত। পর্যবেক্ষণে বলা হয়, পাতানো খেলাতেও ব্যাপক অনিয়ম হয়েছে। এই নির্বাচনের মাধ্যমে গঠিত সরকার ব্যাপক আকারে জবাবদিহীন আচরণ করবে বলেও আশঙ্কা তাদের। গণতন্ত্রকামীদের দমন নির্বাচনী কৌশলের অভিনবত্ব বিবেচনায় বাংলাদেশ এখন টেস্ট কেস হিসেবে বিবেচিত হবে বলে মন্তব্য টিআইবির। বিএনপি নেতাদের অভিযোগ, এই মুহূর্তে দেশে ৬৪৮ জন শপথবদ্ধ এমপি রয়েছে, এটি সাংবিধানিকভাবে অবৈধ। ২৯ জানুয়ারি মেয়াদ শেষ হওয়ার আগ পর্যন্ত এই অরাজকতা চলবে। উচ্চ আদালত এই অবৈধ সংসদ বাতিল করে দিতে পারে বলে মত দেন বিরোধী নেতারা। বেগম খালেদা জিয়া সহ আটক নেতাকর্মীদের মুক্তির দাবিতে জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন হয়। বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক অভিযোগ করেন, নির্বাচনের আগে সরকার নাশকতা করে বিরোধী দলের উপর দায় চাপালেও জনগণ তা গ্রহণ করেনি। জনগণ ৭ জানুয়ারি নির্বাচন প্রত্যাখ্যান করেছে। এদিকে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করেন, আইন লঙ্ঘন করে দেশে জঙ্গি শাসন কায়েম করেছে আওয়ামী লীগ, ক্ষমতা হারানোর ভয়ে তড়িঘড়ি করে শপথ নিয়েছে। ১৯ জানুয়ারি জিয়াউর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে দুই দিনের কর্মসূচি ঘোষণা করা হয়। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু হয়নি, সরকার ও প্রশাসনের লোকেরা ব্যালটে সিল মেরেছে, এমন অভিযোগ জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নির। বলেন, নির্বাচন সুষ্ঠু না হবার কারণেই জাতীয় পার্টি আসন কম পেয়েছে। যারা আমাদেরকে আশ্বস্ত করেছিল যে নির্বাচনটা ফেয়ার হবে, তারা কথা রাখে নাই। আপনাদের সামনে একটা প্রমাণ, আমাদের ময়মনসিংহের মুক্তা গাছের প্রার্থী এখানে বসে আছে, সে ৪৪ হাজার ভোট পাইছে, পাস করছিল ৫১ হাজার ভোট, দুটার পরে তার মুখে শুনছেন দুটার পরে অনেক সেন্টারে প্রিজাইডিং অফিসার নিজা সিল মারছে, এটা তার কাছে প্রুভ আছে ভিডিও। এরকম অনেক জায়গায় এই ধরনের অ্যানোমালি হয়েছে, যার জন্য আমরা আমাদের কাঙ্ক্ষিত রেজাল্ট আমরা পাই না। ইলেকশন সার্বিকভাবে ফেয়ার হয়েছে এই কথা বলার কোন সুযোগ নাই। কিছু কিছু জায়গায় ফেয়ার হয়েছে, অনেক জায়গায় আনফেয়ার হয়েছে, অনেক জায়গায় যেখানে সরকারের লোকেরাই জড়িত ছিল।
পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস। বেলা 12টার দিকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে এই বৈঠক হয়েছে। বৈঠকের পর মার্কিন রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশ যুক্তরাষ্ট্রের ভবিষ্যৎ সম্পর্ক নিয়ে আলোচনা হয়েছে। তিনি জানান, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলা, রোহিঙ্গা সংকট সমাধান সহ কিভাবে ব্যবসা বাণিজ্য বাড়ানো যায় তা নিয়ে একসাথে কাজ করবে ঢাকা ওয়াশিংটন। পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ ইস্যুগুলো নিবিড়ভাবে কাজ করার কথাও জানান মার্কিন রাষ্ট্রদূত। এদিকে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ বলেছেন, নির্বাচন নিয়ে মার্কিন রাষ্ট্রদূত কোনো প্রশ্ন তোলেননি, তবে নির্বাচনের আগে বিএনপির জ্বালাও পোড়াও করেছে সেটা বলতে গিয়ে নির্বাচনের বিষয়টি আলোচনায় এসেছে বলে জানান তিনি। বলেন, সরকার মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে আরো ঘনিষ্ঠভাবে কাজ করতে চায়। আমাদের স্বাধীনতার পর 52 বছরের পথ চলায় বাংলাদেশ নির্বাচন নিয়ে পশ্চিমাদের আমরা দীর্ঘদিন ধরে একসাথে কাজ করছি, আরো ঘনিষ্ঠভাবে ভবিষ্যতে কাজ করার ব্যাপারে আমরা আলোচনা করেছি, আশাবাদ ব্যক্ত করেছি। এবং গত নির্বাচনে মার্কিন যুক্তরাষ্ট্রের অনেকেই বাংলাদেশে নির্বাচন পর্যবেক্ষণ করার জন্য এসেছে, সেই বিষয়টা আলোচনা হয়েছে এবং বাংলাদেশে একটি ভালো নির্বাচন হয়েছে। আমাদের সম্পর্ককে আরও ঘনিষ্ঠ করার লক্ষ্যে এবং আমরা আমাদের সরকার US গভর্নমেন্টের সাথে আরও একযোগে ঘনিষ্ঠভাবে কাজ করার ব্যাপারে আমরা অত্যন্ত ফলপ্রসূ আলোচনা করেছি। We could talk about the future of US-Bangladeshi relationships and how we work together on issues of mutual importance, areas such as climate, expanding business opportunities and the Rohingya. And so I look forward in the next coming months to working closely to advance our mutual interests. এশীয় উন্নয়ন ব্যাংকের কান্ট্রি ডিরেক্টর এডমিন গিন্টিং বলেছেন, প্রধানমন্ত্রী হিসেবে শেখ হাসিনার প্রত্যাবর্তন বাংলাদেশের সুন্দর ভবিষ্যতের জন্য অত্যন্ত জরুরি ছিল। সকালে গণভবনে প্রধানমন্ত্রীর সাথে সৌজন্য সাক্ষাৎ করে তিনি একথা বলেন। টানা চতুর্থবারের মতো প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ায় প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানান। বলেন, এডিবি দীর্ঘদিন ধরে বাংলাদেশের উন্নয়ন সহযোগী হিসেবে পাশে রয়েছে, আগামীতেও বাংলাদেশের সাথে যে কোনো কাজ করতেও প্রস্তুত। বাংলাদেশের সঙ্গে জ্বালানি খাত ও জলবায়ু পরিবর্তন ইস্যুতে কাজ করতে আগ্রহের কথা জানান। তিনি সম্প্রতি $400 মিলিয়ন অনুমোদনের জন্য এডিবিকে ধন্যবাদ জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পঞ্চমবার প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেয় শেখ হাসিনার হাতে এডিবির প্রেসিডেন্টের অভিনন্দন পত্র তুলে দেওয়া হয় সৌজন্য সাক্ষাতে। সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি বলেছে, বাংলাদেশের ব্যবসা মন্দার জন্য দুর্নীতি সবচেয়ে বড় প্রতিবন্ধকতা। বড় ব্যবসায়ী থেকে ছোট ও মাঝারি ব্যবসায়ীরা বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে। বুধবার সকালে প্রতিষ্ঠানটির রিসার্চ ডিরেক্টর খন্দকার গোলাম মোয়াজ্জেম এসব কথা বলেন। বাংলাদেশের ব্যবসায়িক পরিস্থিতি নিয়ে গবেষণা করে সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি। গবেষণা ফলাফল জানাতে বুধবার সকালে সিপিডি কার্যালয়ে সংবাদ সম্মেলনে রিসার্চ ডিরেক্টর জানান, ব্যবসা খাতে এশিয়াতে পিছিয়ে বাংলাদেশ। গত 3 বছর ধরে ব্যবসা মন্দার জন্য দুর্নীতি মূলত দায়ী। আগামী 2 বছর ব্যবসায়ীদের জন্য সবচেয়ে 3টি ঝুঁকির বিষয় হল জ্বালানি সরবরাহ, মূল্যস্ফীতি ও অর্থনৈতিক স্রোতাবস্থা। তিনি আরও বলেন, ব্যবসার উৎপাদন বা বিক্রিতে পতন হয়েছে। সবচেয়ে বেশি উৎপাদন কমেছে ছোট ব্যবসায়ীদের। যে ব্যয় দিয়ে যে অবকাঠামো পাওয়া গেছে এর থেকে কম ব্যয় করে এই অবকাঠামো উন্নয়ন করা সম্ভব ছিল বলে মনে করেন এই গবেষক। এ ছিল এখনকার মতো। পরের সংবাদ সন্ধ্যা 6টায়, এর আগে 5টা রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাদেশের সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/BanglaVisionNews, সাবস্ক্রাইব করুন youtube.com/BanglaVisionNews। ধন্যবাদ সবাইকে।